আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে কচুর ফুল কেটে ঝটপট রান্না করা যায় তার সহজ উপায়, কিভাবে রান্না করলে গলা ধরবে না বা গলা চুলকাবে না সেটাও শেয়ার করব। আশা করি যারা গলা চুলকানোর ভয়ে কচুর ফুল রান্না করেন না বা খান না তাদেরও খেতে ইচ্ছে করবে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতে দেখিয়ে দিব কচুর ফুল রান্নার আগে কিভাবে প্রসেসিং করে নিতে হবে। তো এখানে আমি অনেকগুলো কচুর ফুল নিয়ে নিলাম, এখান থেকে অল্প কিছু পরিমাণ রান্না করব, এই জন্য বেশ কিছু পরিমাণ কচুর ফুল কেটে নিব। তো শুরুতে দেখতে পাচ্ছেন এই নিচের সাইডের অংশটা আমি কেটে নিলাম, তারপর এর ভিতরে একটা ফুল আছে সেটা বের করে নিব। এই ফুলটা বা এই কলিটাই কিন্তু গলা ধরে বা গলা চুলকায়, কোনোভাবেই কিন্তু কচুর ফুলের সঙ্গে এই অংশটা রাখা যাবে না, তাহলে কিন্তু গলা ধরবে বা গলা চুলকাবে। তো এভাবে করে আমি আরও কয়েকটা কচুর ফুল কেটে নিব। তো এই সাইডটা একটু কেটে নিলে ভালো হয়, ফুলটা বের করতে সুবিধা হয়, এই জন্য আমি কেটে নিলাম। এই যে এখানে কিন্তু এটা লেগে থাকে, সহজে আসে না। তো এভাবে করে টান দিয়ে আমি কচুর ফুলের ভিতরের যে অংশটা থাকে সেটা বের করে নিব, তারপর এভাবে করে কেটে নিব। তো সবগুলো আমি কেটে নিলাম, মানে আমি যেগুলো রান্না করব সেগুলো কিন্তু কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে নিব। এটা কিন্তু যদি হাত দিয়ে পানিতে পরিষ্কার করতে দেন সেক্ষেত্রে কিন্তু হাতটা চুলকাবে, তাই হাত দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা যাবে না। আমি একটা স্টিনার দিয়ে এটাকে ধুয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখন চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে 10-15টার মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম, এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট। তো পানিতে এরকম বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম, এখনই কচুর ফুলটা দিয়ে দিব। আবারও বলি, কচুর ফুল ধোয়ার সময় কিন্তু হাত দিয়ে ধোয়া যাবে না বা হাতটা লাগানো যাবে না, তাহলে কিন্তু হাতটা চুলকাবে। এজন্য আমরা চপ পেজে ভাজার জন্য যে চামচটা ব্যবহার করি ওই চামচটা দিয়ে কিন্তু একটা একটা করে বা অনেকগুলো করে পানিতে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো এভাবে করে 2 মিনিট আমি সিদ্ধ করে নিলাম, মানে এই পানির সঙ্গে রান্না করে নিলাম। এখন অল্প অল্প পানি আছে, এখন আমি এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। তো এভাবে 2-3 মিনিট আমি ম্যাশ করে নিব, দেখবেন যে এটা অনায়াসে কিন্তু কচুর যে পাতা আমরা রান্না করি ঠিক তেমনটা গলে যাবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর কালার এরকম সবুজ রাখতে কিন্তু অবশ্যই প্রথম চান্সে যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে, তাহলে কিন্তু এরকম সবুজ কালার থাকবে। তো দেখতে পাচ্ছেন যে কচুর পাতা যেমন আমরা রান্না করে একদমই ম্যাশ করে নিয়ে ঠিক তেমনটা হয়ে গিয়েছে। এখন এখানে কিন্তু কিছুটা পানি আছে, এই অবস্থায় যদি আমরা বাগার দিই বা তেলে দিই এটা কিন্তু গলা ধরবে বা গলা চুলকাবে, কারণ এখানে কিন্তু পানি আছে, কোনো রকম কিন্তু কচুর ফুলে পানি রাখা যাবে না। তো কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 1টা পেঁয়াজ কুচি এবং 3টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এবং 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভেজে নিব এক সাইড দিয়ে এবং পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিব। একটু সময় নিয়ে আমি রসুনটা ভেজে নিব, রসুন এবং পেঁয়াজটা। তো আগে আমি শুকনো মরিচটা ভেজে উঠিয়ে নিব, তা না হলে শুকনো মরিচটা কিন্তু নরম হয়ে যাবে, তখন আর এটা হাত দিয়ে গুঁড়া করা যাবে না। এজন্য আমি তেলটা এক সাইড করে মরিচটা ভেজে নিব আর পেঁয়াজটা ওই সাইডে রেখে দিলাম। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব, উঠিয়ে এরকম আধা ভাঙা করে নিলাম। আর পেঁয়াজ রসুনটাও কিন্তু প্রায় ভাজা শেষ, এখন আমি শুকনো মরিচে সেই গুঁড়াটা এই পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিলাম।
তো হালকা কিন্তু কাঁচা কাঁচা আছে পেঁয়াজটা, এই জন্য আমি একটু অপেক্ষা করব। আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর যে এসে হলুদ গুঁড়াটা দেওয়ার কারণ হলো তরকারিটা সুন্দর একটা কালার চলে এসে। তো এখন দিয়ে দিব উঠিয়ে রাখা সেই কচুর ফুলটা। কচুর ফুলে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। আমরা যখন কচুর পাতা রান্না করি দেখবেন যে কিছুটা নরম নরম থাকে, কিন্তু ওভাবে যদি রান্না করা হয় এটা কিন্তু গাল চুলকাবে অবশ্যই। তাই চেষ্টা করবেন কচুর ফুল রান্নার সময় কড়াইতে তেল দেওয়ার আগে খুব ভালোভাবে পানিটা কমিয়ে নেওয়া, এবং তেলে দেওয়ার পরেও কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো আমি তেলে দেওয়ার পরেও কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো এভাবে করে চুলার আঁচটা এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে এটার পানিটা শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া অল্প একটু, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন প্যানে লেগে যাচ্ছে এই কচু ফুলটা, বাট এর থেকে যখন পানিটা একেবারে ছেড়ে যাবে তখন কিন্তু আর কোনো রকম প্যানের নিচে লেগে যাবে না। তো চুলার আঁচটা হাই রেখে তারপর এটা এই কাজটা করতে হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে নিবে। প্রায় আমি 3 মিনিটের মতো কিন্তু ধৈর্য নিয়ে সময় নিয়ে এই কাজটা করছি। তা এভাবে যদি আপনারা নামিয়ে নিন খেতে ভালো লাগবে, বাট গলা চুলকানোর একটা ভয় থাকে বা গলা ধরার ভয় থাকে, এই জন্য অবশ্যই এই কাজটা রান্নার শেষের দিকে করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু কোনো রকম পানি নেই, এখন আমি এটা নামিয়ে নিব। তো নামানোর আগে যেহেতু জিরার গুঁড়া দিয়েছিলাম, এই জন্য জিরার গুঁড়াটা গন্ধ যেন না লাগে, এই জন্য আমি আরও একটু সময় নিয়ে এটা রান্না করে নিব। নিচে যদি পোড়া পোড়া হয় বা লেগেও যায় তাহলেও কিন্তু কোনো কিছু হবে না, কারণ খেতে আরও বেশি ভালো লাগে। তো এবার আমি চুলার আঁচটা মানে অফ করে দেবো, চুলাটা দিয়ে নেড়ে ছেড়ে এটা নামিয়ে নিব। তো এই পর্যায়ে দেখুন এখন কিন্তু কোনো রকম কড়ার নিচে বা প্যানের নিচে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর এখানে কিন্তু পানির যে একটা থাকে সেই পানিটা কিন্তু একেবারেই নেই, তেল তেলে একটা ভাব, মানে তেলটা কিন্তু চলে এসেছে। তো এভাবে করে যদি আপনারা রান্না করেন কোনো রকম কিন্তু গলা ধরবে না। তো আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।